অনেক অনেক দিন আগের কথা, সমুদ্রের ধারে একজন মানুষকে পড়ে থাকতে দেখে আদিবাসীরা। তারা তীর উঁচিয়ে এগিয়ে যায়, কিন্তু মানুষটির কোনো প্রতিক্রিয়া না দেখে তাদের একজন এগিয়ে গিয়ে মানুষটির শরীর উল্টে দেয় এবং তার মুখ থেকে তারা চমকে ওঠে। লোকটিকে নিয়ে যায় তাদের সর্দারের কাছে, কারণ লোকটির মুখ হুবহু তাদের দেবতার মতো। সর্দারের নির্দেশে তাঁরা তাকে করটি গুহার মধ্যে নিয়ে যায়। অবশেষে তারা দেখে লোকটি তাদের রাজার পোশাক পরে দাঁড়িয়ে থাকে গুহার সামনে। সেই থেকেই তাঁরা তাকে অশরীরী মানব আখ্যা দেয় এবং তাদের রাজা বলে মেনে নেয়। সেই থেকে জঙ্গলের রাজার জীবন শুরু। বিপদে আপদে গ্রামবাসী এবং জঙ্গলের সম্পদ রক্ষা করাই হয় তার কাজ। সে সাথে পায় একটি সাদা ঘোড়া তুফান ও একটি বিশাল কুকুর বাঘাকে। রহস্য গল্প সমন্বয়ে কৃষ্ণা মিউজিকের নিবেদন, জঙ্গলের রাজা। পিট কেন যে দেরি করছে বুঝি না, আর আমার কাছে টাকাও নেই যে কিছু অর্ডার দিই। ও কি আসবে না? কিন্তু ও তো এরকম করে না। আর একটু পরে লোকেরা এসে যাবে, কথাও হবে না। যাক, একটু অপেক্ষা করি। আন্দ্রে, সরি, একটু দেরি হয়ে গেল। তা কতক্ষণ এসেছো? একটু কি বলছো ভাই, পুরো আধ ঘন্টা বসে আছি। পকেটে একটা টাকাও নেই যে কফি অর্ডার দিই। তা যা বলেছো, আসলে সেই ব্যাংক ডাকাতির পর অনেকদিন গা ঢাকা দিতে হলো তো। আর তাতেই পকেট ফাঁকা হয়ে গেল। হুন্দি আটো বস, একটু পয়সার মুখ দেখি। সে কি, পয়সা হলেই হবে? টাকার মুখ দেখতে হবে, তাছাড়া গা ঢাকা দিতেও তো বেশ টাকা লাগে, নইলে জেলের ঘানি। এই নিন স্যার কফি। আন্দ্রে, কফি খাও, লোকজন আসার আগে চলে যাই। হ্যাঁ, সেই ভালো। দাও একটু পেপারটা দেখি। এই নাও। পেপারে শুধু খুন আর আত্মহত্যা। এই নিন স্যার বিল। হ্যাঁ, এই নিয়ে যা 10 টাকা। কি আন্দ্রে হলো? চলো কাল আসা যাবে। চলো চলো, কাল আবার দেরি করো না। আরে না না রাজা, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কি ভাবছো? জানি না, তবে ভালো লাগছে না। জঙ্গল তো বেশ শান্ত, সকলে খুশিও আছে, তাহলে কিসের চিন্তা রাজা? আমার মনে হচ্ছে কোনো বিপদ আসছে। তাই নাকি? তাহলে সকলকে সজাগ করি, তাছাড়া তুমি তো আছোই। জঙ্গল আর তোমাদের রক্ষা করাই তো আমার কাজ, আর আমি তা করতে পেরে খুশি হই। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা এসো। আরে কিছু তো বলছোই না, কি করবে? কিছু ঠিক করলে? কিছুই ঠিক করিনি, তবে চিন্তা করছি। হ্যাঁ তাই করো। বেশ হতো যদি প্রচুর টাকার ব্যাংক ডাকাতি করতে পারতাম। তা তো হতো, কিন্তু শুধু ব্যাংক ডাকাতি করলে হাজতবাস নিশ্চিত। তা কি করতে চাও, কিডন্যাপিং? আন্দ্রে, এই খবরটা দেখেছো? কোনটা? এই যে বিমান দুর্ঘটনা। ও, ওইটা দেখেছি। ডিহং পাহাড়ে বিমান আছড়ে পড়েছে। এই নাও পুরোটা পড়ো। দেখি দাও। কাল বিকেলে ডিহং পাহাড়ে একটি ছোট বিমান আছড়ে পড়ে। আশঙ্কা হচ্ছে বিমানের সকল যাত্রী প্রাণ হারিয়েছে। ওই যাত্রীদের মধ্যে ছিলেন রাজ পরিবারের বিশিষ্ট কর্মচারী মিস্টার রজার গফ, যার কাছে একটি মূল্যবান হীরের নেকলেস ছিল। গভর্নমেন্ট খুব শিগগিরই উদ্ধার কার্য চালাবে। বুঝেছো কেন খবরটা পড়তে বললাম? তুমি কি হীরের নেকলেসের কথা ভাবছো? হ্যাঁ, যদি গভর্নমেন্টের লোকের আগে আমরা সেখানে গিয়ে নেকলেসটা পেয়ে যাই, তাহলেই কেল্লা ফতে। আর গা ঢাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবার তাড়াতাড়ি ওখানকার একটা ম্যাপ জোগাড় করতে হবে। হাই, আমি জর্জ নীল, তোমাদের সব কথা শুনেছি, কিন্তু আপনার সাথে কথা বলতে আমরা আগ্রহী নই। যদি বলি আমার কাছে ডিহংয়ের ম্যাপ, যাওয়ার উপায় দুই আছে, তাও। কিন্তু আপনি সেটা আমাদের জানাতে চাইছেন কেন? আসলে আমি ওখানে যেতে চাই, কিন্তু একা সাহস পাচ্ছি না। হীরের নেকলেসের জন্য? না না, হীরের নেকলেস কোথায় পড়েছে তা খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার উদ্দেশ্য অন্য। কি সেটা? অনেকদিন আগে এক বিদেশি লোক
ওখানে গিয়েছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন ওখানে একটা হীরের খনি আছে। তাই নাকি? সেজন্যই তো যেতে চাই। তাহলে নিশ্চয়ই যাব। ওখানে যাওয়ার পথ বেশ দুর্গম, তবে ঘুরপথে নদী ও পাহাড় ডিঙিয়ে ওখানে যেতে হয়। সময় একটু বেশি লাগে নিশ্চয়ই। তা তো লাগবেই। তাহলে কালই রওনা হওয়া যাক। নিশ্চয়ই। রাজা, জঙ্গল রক্ষী বাহিনী তোমার সঙ্গে কথা বলতে চায়। তারা বেতারে অপেক্ষা করছে তোমার জন্য। ও নিশ্চয়ই, আমি এক্ষুনি যাচ্ছি। গুড়ান, তুমি জানো ওরা কেন রাজার সঙ্গে কথা বলতে চায়? না, আমি জানি না, তবে কোনো বিপদ আছে নিশ্চয়ই। ওই তো রাজা আসছে, ওর কাছেই জানা যাবে। তোমরা কি আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমরা জানতে চাই তোমার সঙ্গে কি কথা হলো। ও কিছু না, আসলে ডিহং পাহাড়ে কাল একটা বিমান দুর্ঘটনা হয়েছে। ওরা আমার কাছে সাহায্য চায় উদ্ধার কার্য চালাতে। আর তুমি প্রতিবারের মতোই প্রস্তুত? নিশ্চয়ই। তাহলে কালই যাচ্ছ? না, ওদের হেলিকপ্টার আসতে দেরি হবে, তাই পরশু রওনা হব। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ, এসো। এই হলো ডিহং পাহাড়, জঙ্গলে ঘেরা। আমরা এর ঠিক দক্ষিণ দিক দিয়ে জলপথে এগোব। জলপথ পেরিয়ে আমরা পাহাড়ে উঠব? আন্দ্রে, আগে ওকে বলতে দাও। হ্যাঁ, জলপথ পেরিয়ে আমরা জঙ্গলে পৌঁছাব। জঙ্গলে কিছু দূর চলার পর আমরা রাতে জঙ্গলে ঘুমিয়ে নেব। ঠিক আছে। পরদিন কিছুটা হাঁটলেই পাহাড়ি রাস্তা পড়বে। ঠিকভাবে হাঁটলে বিকালের মধ্যেই আমরা পৌঁছে যাব ডিহং পাহাড়ে। সেখানে কিছু দূর গেলেই আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাব। ঠিক তাই। সেখানে গিয়েই আমাদের খুঁজতে হবে হীরের খনি। পিট, সঙ্গে খাবার দাবার নিয়ে নিয়েছ তো? হ্যাঁ, পাউরুটি আর কফি নিয়েছি। চলো তাহলে, দেরি না করে ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কি দেখছো রাজা, ডিহং পাহাড় তো অনেক দূর। ঠিকই বলেছো গুরান, ডিহং পাহাড় দেখা যাবে না ঠিকই, কিন্তু আমি দেখছি কোনো দস্যুরা আবার ওখানে যাচ্ছে নাকি। দস্যুরা ওখানে গিয়ে কি পাবে? পড়ে যাওয়া বিমান থেকে ওরা কিছুই পাবে না, কিন্তু ওখানে একটা হীরের খনি আছে। সে সন্ধান যদি পায় তাহলে বিপদ বাড়বে। তা বটে। দেখো, তুমিই তো কাল যাচ্ছ, যদি কাউকে দেখো তাহলে উচিত শিক্ষা দেবে। সে আর বলতে। এবারে অভিযান বেশ রোমাঞ্চকর, তাই না পিট? হ্যাঁ, এবারের লক্ষ্য অনেক দূর, আর গা ঢাকা দেবার ভয়ও নেই। তা ঠিক। তবে শুনেছি কোনো এক অজানা কারণে কেউ সে জায়গা থেকে আর ফিরে আসেনি। হয়তো দুর্গম রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছে। তাহলে বলছো আমি ছাড়া আর কেউ এ রাস্তার হদিশ জানে না? ঠিক তাই। আর একটু গেলেই আমরা জঙ্গলে পৌঁছে যাব। তাই কথা বলতে বলতে সময় টেরই পাইনি। হ্যাঁ, জঙ্গলে কিন্তু খুব সাবধানে যেতে হবে আমাদের। কেন, তোমার অজানা কারণ না ভূতের ভয়? না না, ভূতে আমি ভয় পাই না। আসলে অচেনা জায়গায় সাবধানে যাওয়াটাই উচিত। ঠিক বলেছ। না, আমরা জঙ্গলের খাড়িতে এসে গেছি, একটু পরেই নামব। জঙ্গলে কেমন একটা থমথমে ভাব, তাই না? তা তো হবেই, তাছাড়া বিকেল হয়ে এলো। তবে জঙ্গলে প্রাণীদের কিন্তু
এখনই বেরানোর সময়। আচ্ছা পিট, তোমাকে বেশ চুপচাপ দেখছি, কি হলো? না ও কিছু নয়, কখন যাব সেটাই ভাবছি। এখনো অনেক দেরি। আচ্ছা গভর্নমেন্টের লোকেরা কবে রওনা হচ্ছে? আগামীকাল। না না, ওরা ওরকম বলে, সরকারি কর্মচারী, কাল বললে এক সপ্তাহ পরে রওনা দেবে, আর কাল রওনা দিলে পরশুর আগে পৌঁছাবে না, এবং তারা নিশ্চয়ই এই পথে যাবে না, ফলে আমাদের সাথে দেখা ওদের হচ্ছে না। কিন্তু ওরা যদি প্লেন বা হেলিকপ্টারে যায়? প্রথমত ওখানে নামার জায়গা নেই, দ্বিতীয় সে কাজ বড়ই ভয়াবহ। বেশ অন্ধকার হয়ে এলো, তাই না? আমাদের বোধহয় এবার বিশ্রাম নেওয়ার দরকার, কাল সকালে বরং যাওয়া যাবে। আর কতদূর যেতে হবে আমাদের? আর মাইল খানেক গেলেই পাহাড়ি রাস্তা পড়বে, সেখানে মাইল তিনেক হাঁটলে আমরা পৌঁছে যাব ডিহং পাহাড়ে। তাহলে আর কিছুটা এগিয়ে একটু ফাঁকা জায়গায় বিশ্রাম নেওয়াই বোধহয় ভালো হবে। ঠিক আছে, তাই হবে। পিট, এখানে আমরা বিশ্রাম নিতে পারি। ঠিক আছে, এখানেই বিশ্রামের ব্যবস্থা করি। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে। কি ভাবছো রাজা? যতক্ষণ না সেখানে যেতে পারছি আমার ভালো লাগছে না। কাল সকালেই তো রওনা হচ্ছ, আর দেরি কোথায়? তা ঠিক, তবে হেলিকপ্টার কখন আসবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এ আর কত দেরি হবে, কাল দুপুরের মধ্যেই তুমি পৌঁছে যাবে। না তুমি এবার এসো, রাত অনেক হলো। হ্যাঁ সেই ভালো। সকাল থেকে অনেক হাঁটলাম, এবার কিছু খেয়ে নেওয়া যাক। ঠিকই বলেছ, চলো রাস্তার ধারে বসে রুটি আর কফি খেয়ে নি। আসছি কুরান, তোমরা ভালো থেকো, বাঘা আর তুফানকে দেখো। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আর কতদূর নীল? এই তো আমরা এসে গেছি, সামনের পাহাড়টার নাম ডিহং পাহাড়। বাবা, আমাদের চলা তাহলে শেষ হতে চলল। হ্যাঁ, মাইল খানেক পথ হাঁটলেই তারপর চলার অবসান। অপেক্ষার কি বলো? যা বলেছ। তোমাদের সময় শেষ পিট, এবার তোমরা আমার বন্ধুকে শিকার হবে। কিন্তু ভিড়ে আমাদের তিনজনেরই নেওয়ার কথা ছিল। তোমরা কি ভেবেছ আমি তোমাদের হীরের সন্ধান জানিয়ে দেব? কি পাগলামি করছো, তুমি না হয় একটু বেশি নিও। বেশি না, পুরোটাই নেব। আমরা কি তোমায় ছেড়ে দেব? তার সময় আর পাবে না। দাও পিট, নাহলে গুলি করব। যাক, আপদ বিদায় হলো। বল শয়তান, কে তুই? নাহলে আবার মার খাবি। আমি পিট, শহর থেকে এসেছি। কিন্তু তুমি কে? আমি জঙ্গলের রাজা, লোকে আমাকে অশরীরী মানব বলে। কেন এখানে এসেছিস? আমরা হীরের খোঁজে এসেছি। আর কে কে আছে তোর সঙ্গে? আমাদের এক সাথী মারা গেছে, আর নীল এগিয়ে গেছে হীরের খনির দিকে। কি, হীরের খনির দিকে? না মানে আমি ঠিক জানি না। তোকে এবার আমার হাতে মরতেই হবে। জঙ্গলের সম্পদ শহরের লোকদের জন্য নয়, বিয়াদব। রাজা, আমি আসতে পারি? আপনি? আমি রজার গফ, প্লেন দুর্ঘটনার শিকার। নিশ্চয়ই, আপনাদের উদ্ধার করতে আমি এখানে এসেছি। আপনারা কতজন বেঁচে আছেন?
সম্ভবত আর কেউ না। তার মানে আমার হীরের নেকলেস নিয়ে নেবার জন্য পাইলট আমাকে নিয়ে এখানে নামে প্যারাসুটে, আর প্লেন আছড়ে পড়ে পাহাড়ে, কিন্তু দেবীর কৃপায় আমি এখানে নামলেও পাইলট গিয়ে পড়ে পাহাড়ের খাদে। বুঝলাম, যাক আসুন আমার সঙ্গে, এগোই, হেলিকপ্টার ধরতে হবে। হেলিকপ্টার? হ্যাঁ, সরকারি হেলিকপ্টার আমার ইশারা পেলেই আমাদের নিয়ে যাবে। সেই ভালো, তারপর পুরো কথা শোনা যাবে। নিশ্চয়ই।